বন্ধুরা, মাহমুদ দুলারিয়ার দল থেকে বাদ পড়ার পর এবার হতে পারেন ক্রিকেট থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ। কারণ মাহমুদ দুলা বর্তমানে দলে না থাকলেও বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে আছেন, আর তার রুলস অনুযায়ী কোনো ক্রিকেটার বা তার পরিবারের কেউ বিসিবির বিরুদ্ধে আচরণ করতে পারবেন না। কিন্তু তার স্ত্রী ও শালিকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিসিবির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, আর বিসিবি এইসব পোস্ট প্রমাণস্বরূপ রেখেছেন এবং মাহমুদ দুলাকে তলব দিয়েছেন আর সতর্কও করেছেন। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।